ভোটে রাজ্য জুড়ে হিংসার অভিযোগ প্রতিবাদে আজ 12 ঘন্টা বন্ধের ডাক বিজেপির বন্ধের বিরোধিতায় তৃণমূল জানিয়েছেন পার্থ ফিরহাদ বন্ধের ইস্যু সমর্থনযোগ্য মন্তব্য অধীরে বন্ধের বিরোধিতায় করা রাজ্য সমস্ত সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক ডিএমএসপিদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের জোর করে বন্ধের চেষ্টা হলে করা ব্যবস্থার হুঁশিয়ারি ডিজির পুরভোটে অশান্তির অভিযোগ বিরোধীদের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের কমিশনে হাজারের বেশি অভিযোগ দায়ের ভোট বাতিলের দাবি বিজেপির কমিশনকে চিঠি ভোট নয় যুদ্ধ হয়েছে খোঁচা ধনকরের রাজ্যে 108 পৌরসভায় ভোট সুষ্ঠুভাবে শেষ হয়েছে বিরোধীদের অশান্তির অভিযোগ ওড়ালেন রাজ্য পুলিশের ডিজি কোথাও তেমন বড় কোনো ঘটনা ঘটেনি অভিযোগ আসা মাত্রই পদক্ষেপ দাবি ডিজির বহরমপুরে উত্তেজনা অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ ছাপ্পা ভোটের অভিযোগে কংগ্রেস প্রার্থীর এজেন্টকে হেনস্থার অভিযোগ পাল্টা কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলে জলপাইগুড়িতে আক্রান্ত জি চব্বিশ ঘন্টা এক নম্বর ওয়ার্ডে ভোট লুঠের অভিযোগ খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত সাংবাদিক প্রদ্যুৎ দাস চিত্র সাংবাদিককেও মারধর গারুলিয়াতেও আক্রান্ত জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি বরুণ সেনগুপ্ত ভোট লুঠের অভিযোগে কামারহাটিতে ধুন্দুমার 29 নম্বর ওয়ার্ডে পর পর গাড়ি বাইক ভাঙচুর তৃণমূলের গাড়ি ভাঙা হয়েছে চাইলে দু মিনিটে মোকাবিলা হুঁশিয়ারি মদন মিত্রের পুলিশকে ঘিরে বিক্ষোভ তুমুল উত্তেজনা উত্তর দিনাজপুরের ডালখোলাতে ভোট লুঠের অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ইট বৃষ্টি ইটের ঘায়ে মাথা ফাটল পুলিশ কর্মীর ভোটের অরক্ষেত্র ভাটপাড়া 18 নম্বর ওয়ার্ডে বুথ দখলের অভিযোগ অর্জুন পুলিশ বচসা পুলিশকে লক্ষ্য করে ইট তৃণমূল বিজেপি হাতাহাতে মেজাজ হারিয়ে হাত চালালেন অর্জুন কমিশনে নালিশ জোড়া ফুলে তিন দিন পর অবশেষে খুলল আলোচনার রাস্তা বেলারুশে আলোচনায় বসতে রাজি ইউক্রেন রাশিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে আন্তর্জাতিক আদালতে নালিশ ঠুকেছে ইউক্রেন চাপ বাড়ানোর কৌশল বজায় রাশিয়ারও কলকাতায় স্বর্ণ ব্যবসায়ী রহস্য মৃত্যু কালাকা স্ট্রিটে ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার লুটের উদ্দেশ্যে খুন প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের তদন্তে পোস্তা থানা ও লালবাজারের হোমিসাইড শাখা সোম থেকে শুক্র দশম শ্রেণীর অনলাইন ক্লাস আজকের বিষয় গণিত অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস স্টুডিওয়ে দিব্যেন্দু বক্সী সমীর চক্রবর্তী দেখুন বাংলা শিক্ষা ক্লাসরুম সকাল 10টায়